সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ভালো আছেন আশা করি। অনেকের আগ্রহ আছিল আমি কোন জায়গার মানুষ, হইতে কি আইছি, আমি শুদ্ধ ভাষায় মাতিখানে। দর্শক, আমি সিলেটি মানুষ আর সবসময় আমি রাজনীতি, অর্থনীতি, সমসাময়িক প্রেক্ষাপট বিভিন্ন বিষয় লইয়া মাতি, টেলিভিশনও টক শো করি। তবে আজকে একটা টক শো কর্ম আমি একটু বিকল্প, একটু অন্যভাবে কর্ম। দর্শক মাফ করে দিবা, মাঝে মাঝে আমার সিলেটির লগে অন্য কিছু মিক্স আইব, কারণ সবসময় হলা মারতে মারতে আমি শুদ্ধ ভাষার মানুষ হয়ে গেছি। আজকের আমরা একটা প্রোগ্রাম একটার আমার আজকে প্রোগ্রাম শুরুর আগে আমার প্রডিউসারে উঠে হয়েছিল এই প্রোগ্রাম এটা কিতা। আমি কইছি আগাও নাই, গুড়িও নাই, শেষও নাই, কিংবা শুরুও নাই। আমরা লগে আজকে দুইজন মানুষ আছেন যারা সোশ্যাল মিডিয়াত খুব পরিচিত, তারা কিতা করেন জানতে চাইনি, তারা কিছু কাজ করেন সোশ্যাল মিডিয়াত, তারা নাম আর আইলিছন, তারা আসল নাম থাকি আরো নাম গেছেন গে। একজনের নাম, একটা নাম আছে বা ঠিকটা তান দেখে জানে না, তান জানে সবে সরি এইট হিসাবে, টিকটক করেন টিকটক স্টার সরি এইট হিসাবে জানলে সবে চিনইন এবং জানইন ফারহান ভাই। ফারহান ভাই, আজকে আপনারে অনানুষ্ঠানিকভাবে লইয়া আইলাম আমার প্রোগ্রামও, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম দর্শক যারা দেখরা, এন্ড থ্যাংক ইউ সবাই রে যারা আমার টিকটক বর্তমানে সাপোর্ট করা এবং পপুলার বানাইরা, বা আমার কমেডি গুলো অনেক পছন্দ হরা কেনলি। আর এনাম ভাই, অবভিয়াসলি আপনারে তো থ্যাংক ইউ, আপনি যে ওনারে আনছেন, আরো একটু পরে থ্যাংক ইউ দিবেন, আরো জন আছেন, আপনি সব সময় নি থাকি চাই। আচ্ছা, ওকে, আপনারে আমি চিনছি না পুরা পুরি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? ওকে, তা আমি তো কিন্তু সিনিয়র আনছি আপনারে, কারণ আপনারে দর্শকে জানতে চাই আপনার নাম আপনি হইবা। আমার নাম আমি হইতাম না, আমি আপনার নাম হইতাম না, মানে আপনি আমার সিনিয়র নাম হইতেন। আপনারে আমি 80% চিনি আর 20% দর্শকের লগে চিনতাম চাই। আমার নাম সুমন, আমি তো জানি আপনি সুন্দর মনের মানুষের লাগে আর সুমন কইছি না, আমি মনে করছি আর কোনো নাম আছে আপনার। আমার নাম সুমন অনুকা। আজকে যে আমার অনুষ্ঠান আইসন, আমার অনুষ্ঠানও রাজনীতিবিদ হল বেশি আইন, ঝগড়া জাতি ফাইটর পরিস্থিতি হয়ে যায়, তবে ইলা কিচ্ছু হইতো না। আর আপনারা এই নো আনছি, আপনারা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদের লইয়া, বিভিন্ন গান দে লইয়া, এগুলো লইয়া খুব মজা করেন। আপনারা মজা করতে করতে মনে করেন সবকিছু মজা, আসলে সবকিছু মজা নাই। আজকে আপনারা লইয়া আমি মজা করবো। আপনারা দুজন একটা কোয়েকশন আছে আমার, আপনারে আমি অনুষ্ঠানে লইয়া আইছি একটা কারণে, আপনার নাম ফারহান কিন্তু আপনারে মানুষে সরি এইট হয়। এক নম্বর একটা কোয়েকশন, আর নাম্বার টু কোয়েকশন হইল, আপনি যে সময় মাতইন সাউন্ডটা একটা লেডির সাউন্ড হয়, আর এই সাউন্ডের নিচে গিয়ে নানান জনে নানানটা কমেন্ট করেন, আপনার নাম সরি এখানে সরি হেট। যখন টিকটকে আপনি পপুলার হইবা তখন কিছু হেটার্স থাকে, সো তারা যখন ধরে লওকা বিভিন্ন ধরনের মাত মাত বোমা বিহাইন্ড দেয়, আমার কথা এই লোকের মাতো ঠিক আছে, বাট সবসময় সরি হয়ে হয়ে মাতো প্রত্যেক কথায়, আমারে যে কোনো গালি গালাজ করো বাট সরি হইয়া হইয়া গালি, মানে গালিবার আগে সরি। এটা হলো আপনার নিউ থিওরি, মানে গালিয়াও মারে বাট সরি হইলিও হইলা, আমিও মাফ করিলে এবং তুমিও মাফ চাইলে, সুন্দর মনক না সরি সুমন। আচ্ছা সুমন ভাই, দুনিয়াত কত ধরনের কাজ আছে, সেও খান দিয়া আসায়, সেও আসিয়া খান দেয়। আপনারা টিকটক হোক গিয়া মানুষরে আসেন কিতার লাগে, আপনার প্রবলেমটা কিটা আসলে হোক আছে? আমরা তো নিজে তো জানি প্রবলেমটা কি, কিছু জানি না, কিছু জানি। আচ্ছা হোক আছে, টিকটক কেন করেন তাও তো জানি না কিটা লাগি করে, বাট মানুষে আসাই, মানুষে এন্টারটেইনমেন্ট দেই, মানুষে আসাই, ওখানে মানুষে আসাইলে ভালো লাগে, ভালো লাগে। আচ্ছা এটা পরিমাণ জানেন না কতখানি আসে মানুষে? প্রচুর পরিমাণ মানুষে আসে। আচ্ছা হোক আছে, গত কয়েক বছরের মাঝে কয়জন রে খান দাইছেন? আপনার মাত শুনি আমরা
টিকটকর মাঝে এখন মুঝে বাথা মুঝে বাথা এটা কি দা ক্যা বাত মুঝে মালুম নেই মুঝে মালুম নেই কুছ মালুম নেই কুছ মালুম নেই টিকটকে লেগে আপনি জেতা দিবা জেতা আইবা আপনার অত কত মানে এখন আপনার আর মাত নাই আমরারও মাত বা জেতা আমরা ভিতরে অত সারি দিই আচ্ছা আপনি সরি এইট নাম দিলা এখানে আপনার টিকটকর পেজর ও ওটা লাগিয়ে দিছি যাতে আর ই নামটা দেব নি আর একটু বেশি পপুলারিটি হয়েছে আর একটু ভিন্ন ধরনের নাম জানি মানে অনেক মানুষ কিন্তু কোয়েকশন করে এইটার লাগে আর আমার যে লেডি বয়েস তাইলে তো মানুষের সবাই মোটামুটি তান্দ্রে কিতা বাস হাস টাস ও তাকে গুলা কমেন্ট মাইছে না এটা কিতা রাজাশটা হন হু ইজ দ্য পারসন হে ইন মানুষ হে তান ওয়াইফ নৌকার দে দান শিশুর দে আমরা লন্ডনের মাঝে রাজাশর মিছিল দিছি আপনি দেখুন যেন আমরা মাইয়া টিকটক মাইয়া সিরিয়াস ঘটনা কোন জায়গা আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইম নো বুটু টইলে বাংলাদেশের খারাপ হবে রাজাশ মার্কা গিচ্ছি মানে তান্ডে ইলেকশন দাঁড় করাইবা তান্ডে না রাজাশ রাজাশ হুইজ দা রাজাশ আপনারা কইলা তান শর্মা রাজাশ ইয়ত দেশের চেয়ারম্যান দাঁড় করাই রাজাশ মার্কা খাড়া করাই চল না করাই তা করাই প্ল্যানিং করাই তা আপনি রাজাশ মার্কা প্রতীক লইয়া খাড়া হল আচ্ছা ই বয়েস ও আপনার ওয়াইফ অর সামথিং উমেন্স বয়ে বয়েজ পূজা যায় বাট একটু ডিফেন্ট লাগে কিতার লাগে মানে ই সাউন্ড এটা এরকম মানে আপনারা যা করেন আপনারা কইতেছেন সব মজা কোন সিরিয়াস নাই কিছু সিরিয়াস কিছু নাই এখন পাবলিকে যদি সিরিয়াস নে পাবলিকে সিরিয়াস নে এগুলো পাবলিকের ব্যাপার আমরা তো মজা হরি বানাই কোন জিনিস আমরা গেদে বা সিরিয়াস কোন জিনিস আমরা সবসময় ফানও থাকি আশি খুশি থাকলে বেমার আতা রয় না আর যদি কেউ সিরিয়াস নেই যে সিরিয়াস নেই তার নাম মেন্টালিটি প্রবলেম হইত সবসময় আসি উসি নেই আচ্ছা অনেক ধরনের প্রফেশন আছে আপনারা অ্যাক্টিং করতে পারতা নাটকও যাইতে পারতা ফিল্মও যাইতে পারতা কিংবা আমার লেখান আমি যে লেকচার দিই মানে ছড়ে বা হুনাই বা হোস্টিং করি অনুষ্ঠান উপস্থাপনা করি পলিটিশিয়ান দে আনি বিভিন্ন প্রফেশনাল মানুষরে লইয়াই আপনারা তো এটা করতে পারতা আপনারা একটা জিনিস গেলা এগুলোর নাম টিকটক 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 একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আপনার ট্যালেন্টটা আপনি মানে দেখাইতে আবার সবরে কারণ আপনার ট্যালেন্ট আছে কিন্তু বহুত মানুষ আপনার নিত নাই না দেখাইতো নাই আর টিকটক কথা লাগিয়ে করছে যে আপনার ট্যালেন্ট আছে আপনি দেখাও কা দেখানোর মধ্যে আপনার পরিচিত লাভ হইব তখন মানুষ আপনারে নিব নাটক হোক ফিল্ম হোক গান হোক দেশা তখন আপনার উন্নতি হইব টিকটকের মাধ্যমে যারা ট্যালেন্ট আছে তারা কিন্তু সাকসেসফুল হয়েছে আপনার একটা কোয়েশ্চন করতাম আপনি রেডি নি আজকে যে আপনি LB24 আপনার দরিয়া লিয়ে এলাম হঠাৎ করে LB24 আপনার কিলা লাগে আমার তো ভালো লাগে বাট কাম কাজ ভালোই আইছে আপনার সামনে যে অত ক্যামেরা অত লাইট অত অ্যাকশন আপনার কোনো রিয়াকশন নেই এটা দেখ এগুলা দেখিয়া কোনো রিয়াকশন আর নেই নর্মাল লাগে নর্মাল লাগে আপনি গালাগাল দিয়ে বুঝতেছেন আপনার অ্যাবনর্মাল লাগে না আমার অ্যাবনর্মাল লাগে প্রশ্ন করতাম নি পলিটিক্স আপনি আমারে প্রশ্ন করেন না জানেন আপনার প্রশ্ন ডর করে আচ্ছা প্রাণ ভাই আপনার যে আমি কই আপনার আপনার যে মাথার মধ্যে অত বুদ্ধি অত প্রশ্ন আমার কোনো বুদ্ধি আমার কোনো বুদ্ধি নেই ওই যে আপনারা যে মানুষরে আসেন ও আপনারা আশির উল্টাটা আমি কইরা মাঝে আচ্ছা প্রাণ ভাই টিকটক করিয়া কত টাকা ইনকাম করেন আপনি এটা আসলে যারা মানছে পরে প্ল্যান মানে চিন্তা করে টিকটক করিয়া মনে হয় বহুত টাকা ইনকাম হয় এটা আছে কোনটা নাই বুঝছেন টিকটকে আসলে টিকটকে কোনো পয়সা হইছে না পয়সা হইছে আইতে এক বছরে 12 পাউন্ড হইছে সিরিয়াস বাট পিপল থিংকিং আপনারা বহুত পয়সা ইনকাম করেন কারণ আপনারা স্টার এখন টিকটকে ভিউজ এর ফেতারা জাজ করে মিলাম না অনেক টাকা ইনকাম এটা আসলে কি হবে জাস্ট এন্টারটেইনমেন্ট বা মজা দেওয়ার লাগি মানুষের তাহলে আমরা সাগর ভাই অবদান আছেন কুকুলা সাগর টাইম বা কাটে না ভাই টাইম প্রায় টাইম প্রায় 10-12 হাজার পাউন্ড ভাই তুই ছুটু টিকটক করিয়া তাহলে দেখলে বেটা কি নিজে টিকটক নিজে রিচার্জ করে ব্যাংক ব্যাংক বাদে বেটা তুলে নিজে পয়সা নিজে
কারণ সাগর ভাই শুনলে যদি মন কষ্ট হয় না আপনারা যে এটা কই না আমরাও জিগাইছি ব্যাটা হয় রে ভাই চিন্তা করার নাই আপনারা দেখাই রাস্তা ব্যাকআপ ব্যালেন্স হয়ে যায় রাস্তা এক হাফতা সম্পৃক্ত করার লাগে সাগর ভাই হয়তো দেখছেন যে তাই নদী তাসলা সাগর লইয়া গেছেন আপনারা রে বা ওরকম হইতে পারে এটা সাগর ভাইয়ের এনজয়মেন্ট তান পার্সোনাল ম্যাটার আমি এগু কমেন্ট করতাম না যেহেতু আপনারা দুই জনে তান তানর তানর সেম প্রফেশনাল আছেন সেই হিসাবে আপনারা এটা জাজমেন্ট করলে বেস্ট হইব আচ্ছা আমরা যারা দর্শক আছেন এলবি টোয়েন্টি ফোর আমরা তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি আমরা দর্শক হলোর উদ্দেশ্যে আপনারা কিছু হই মানে সুমন ভাই ভাইলা হোক এলবি টোয়েন্টি ফোর টিভি আপনারা আসলে সাপোর্ট করবা আর দেখতেও পারবা আর ইউটিউবে আমরা মানি ট্রান্সফার বাইসা আসুন আজিজ ভাই আসুন আপনারা আজিজ ভাই প্রোমো কোড ইউজ করবা আজিজ 01 আপনারা 10 পাউন্ড প্রোমো কোড দিয়া পাইবা পয়সা ছাড়তে পারবা বাংলাদেশের 30 সেকেন্ডের ভিতরে ওকে আমরা অনুষ্ঠানটা আজকে মূলত টপ টপ সেন্ড আপস এর শো জন্য এর লাগি চান্সে আপনারা এটার অ্যাডভার্টাইজমেন্ট করিলা আপনি তো ইকান আনিয়া আমার একটা বালা একটা উপকার করছেন আমি আসলে অতদিন কিন্তু খাম কাজের লাগি রাশিয়া যাইতাম পয়সা ছাড়া এটা কিন্তু একটা সময় ওয়াইজ মিনিমাম হলে 1 ঘন্টা লাগে 1 ঘন্টার উপরে লাগে পার্কিং ও আটা ডর করে 65 পাউন্ড টিকিট লাগিয়ে দিব পাটু যে একটা দিছেন লোগা লোগ আপনি পয়সা ছাড়ি দিবে এর মাঝে গহু কা চার্জ এটা লাগে আপনারা আপসরি থ্যাংক ইউ দুকা অবশ্যই দিমু আর আজিজ ভাইয়ের জন্য স্পেশালি এবং প্রোমো কোড ইউজ করিয়া আপনারা বোনাস পাইবা এটা একটা অত্যন্ত চমৎকার একটা আইডিয়া আপনারা সময় বাঁচানির লাগি অ্যাপসটা ইউজ করে আপনারা এর সুযোগ গ্রহণ করতে পারেন দর্শক আমরা দুইজন সম্মানিত অতিথি পূর্ব পরিকল্পনা ছাড়াই আজকে আমরা স্টুডিও সফর হয়েছেন এবং তারা ইন্টারভিউটা নেওয়া হয়েছে একটু ব্যতিক্রম ধর্মী ইন্টারভিউ সচরাচর আমরা রাজনীতিবিদ হল নেই বিভিন্ন প্রফেশনাল মানুষের ইন্টারভিউ নেই আজকে তারা নিলাম আশা করি আপনারা সবাই এনজয় করবা এবং তারার লাগি দোয়া করবা তারা যাতে সুন্দর সাজ সবসময় থাকতে পারেন মানুষরে ঠিক আছে তারা এনজয়মেন্ট দিন তবে আমরা তারার ও সফলতা কামনা করবো যাতে মানুষরে সুস্থ দ্বারা সংস্কৃতি যেটা এটারে তারা সঠিকভাবে তুলিয়া ধরতে পারেন এবং মানুষরের সুস্থ দ্বারা সংস্কৃতির মাধ্যমে এনজয়মেন্ট দিতে পারেন অটো আমরা সবচেয়ে প্রত্যাশা থাকবো এবং আমরা আশা থাকবো আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমরা অনুষ্ঠানটা দেখবা আমরা এটা কোনো ধরনের ফর্মালিটি ছাড়াই অনুষ্ঠানটা করছি আশা করি আপনারা উপভোগ করবা সব ভালো থাকুক সুস্থ থাকুক সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ।